সিপাহী জেলা ট্রেনিং স্কুলের ভিতরে মারাক বস্তিতে প্রায় 150 জন মারাক সম্প্রদায়ের লোকের বসবাস, কিন্তু জলের একমাত্র উৎস একটিমাত্র কল। মঙ্গলবার হঠাৎ এই জলের কলটি নষ্ট হয়ে যাওয়ায় জলের জন্য হাহাকার লেগে যায় জনজাতি অংশের এই লোকেদের মধ্যে। যদিও প্রশাসনের তরফে এলাকার উপপ্রধান কলটি মেরামতির আশ্বাস দেন, কিন্তু মেরামতি না হওয়া পর্যন্ত তারা কোথায় থেকে পানের জন্য জল সংগ্রহ করবেন, এটাই এখন মারাক বস্তির জনজাতি অংশের লোকেদের প্রশ্ন। জল যদিও পাইপের যদি জল নাই, আমরা জলের সমস্যা এখন একটা শুধুমাত্র টিপকল আছে, পাম্পকল। হ্যাঁ, পাম্পকল। আচ্ছা, এটাতেই সবাই মোটামুটি এটাতেই আমরা ব্যবহার করি। কত ফ্যামিলি আছে আপনার? আমরা এখানে ফ্যামিলি আছে মনে ব্যবহার করি মনে 40-50 পরিবার। এরকম কয়টা কল আছে এখানে? এখানে একটাই। আর নেই? না, এটাই সবাই ভরসা। হ্যাঁ। তো এখন আপনারা কী চাচ্ছেন গভর্নমেন্টের কাছে? আমরা অনেকবার খুঁজে ও মিনকল তৃপ্তি বসানোর লেগা অনেকবার দিছিও, কখনো পাইনি। সরকার কী বলছে সরকারের পক্ষ থেকে? ও দিব দিব কখনো দিতেছে না। আচ্ছা, কতদিন ধরে কলটা? কতদিন ধরে কলটা নষ্ট? কলটা আমরা অনেক দিনে নষ্ট হয়ে পরে আমরা নিজেরা নিজেরা ঠিক করে করে আবার যা চালু করি। সরকার থেকে আসে তো কোনো না ইয়ে করে না? না, এনো মনে হয় 100 খানে কইব পরিবার। আচ্ছা, তো ইচ্ছু আগে তো সাপ্লাই জল দিছিল, এখন এখন তো জল আইতাছে না, অনেক মাস হইতাছে জলের লেগে। জল আপনারা কিভাবে জল খাবার জল কিভাবে ব্যবহার করছেন এখন? জল তো আমরা অনেক টিপকলের থেকে জল আনতাছি। জল